আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় আপনাদের এই সময়টুকু নষ্ট হবে না, আপনাদের এই সময়টুকু অযথা একটা জায়গায় ব্যয় করলেন এইরকম মনে করার কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। স্বপ্নে দাঁড়িয়ে দেখলে কি হয়, অনেকে হয়তো আমরা স্বপ্নে দেখতে পারি। বন্ধুরা, খুবই চমৎকার কিছু ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে। প্রত্যেকটা ব্যক্তির এই ভিডিওটি দেখা দরকার, তাহলে ইনশাল্লাহ খুবই উপকৃত হতে পারবেন। স্বপ্নে যদি কেউ দাঁড়িয়ে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় তিনি জীবনে সুখে শান্তিতে যাতে থাকতে পারেন, তিনি যাতে জীবনে আরামে থাকতে পারেন, তার জীবনটা যাতে ভালোয় ভালোয় কাটে, সবাই চায়। তো এইটা দান করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দান করার মালিক, জীবনে আরাম আয়েশ দান করার মালিক। আল্লাহ তাআলা যদি না চান, আপনি যত চেষ্টাই করেন, যত মেহনতি করেন, জীবনে সুখী হতে পারবেন না। আপনি যত চেষ্টাই করেন যদি আল্লাহ তাআলা আপনার জীবনে দান না করেন, তো সেই জন্য আমরা আমাদের জীবনে সুখ, আমাদের জীবনে আরাম আয়েশ আনন্দটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আপনি আমার জীবনে আনন্দ দান করেন, আপনি আমার জীবনে আরাম দান করেন, খুশি দান করেন, দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি গুলো আমার জীবন থেকে হে আল্লাহ আপনি দূর করে দেন। তো বন্ধুরা, আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার মালিক, তবে এমন এমন স্বপ্ন আপনি দেখতে পারেন যে স্বপ্নগুলোর দ্বারা একটা ইঙ্গিত পেতে পারেন যে আপনার জীবনে কি হতে চলেছে, আপনি জীবনে কি লাভ করতে চলছেন, আপনি স্বপ্নের মাধ্যমে আন্দাজ করতে পারেন। সেই স্বপ্নগুলো আপনার জন্য একটি সতর্ক বার্তা বা আপনাকে ইঙ্গিত বহনকারী একটি বিষয়। স্বপ্নে কোনো ক্ষমতা নেই। তো এমন একটি স্বপ্ন আজকে শেয়ার করবো। কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বাভাবিক ধরনের দাড়ি দেখেন, অর্থাৎ যতটুকু দাড়ি দেখা সুন্নত, এক মুষ্টি পরিমাণ দাড়ি দেখলেন, দাড়িগুলো কালো হয়, সুন্দর হয়, পরিপাটি হয়, তো এইরকম নিয়ম মাফিক সুন্দর লম্বা কোনো ব্যক্তি যদি দাড়ি দেখেন, তাহলে এর তিনটা চমৎকার বিষয় হতে পারে স্বপ্নদ্রষ্টার জীবনে। তিনটা বিষয়, এক নাম্বার হচ্ছে যে স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ শান্তি আসবে, স্বপ্নদ্রষ্টা অতি শীঘ্রই তিনি সুখ শান্তি জীবনে লাভ করতে চলেছেন, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ শান্তি আসবে, তার জীবনে ভালো একটি বিষয় হবে। সেই সাথে সাথে স্বপ্নদ্রষ্টার আরো একটি যে বিষয় হতে পারে, দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, যে তার জীবনে সম্পদ আসবে, সম্পদ আসবে, জীবনে সম্পদ লাভ করতে পারবেন, খুবই চমৎকার একটি বিষয়, স্বপ্নদ্রষ্টার জীবনে সম্পদ লাভ হবে। এরপরে বন্ধুরা, তৃতীয় আরো একটি বিষয়, যে স্বপ্নদ্রষ্টা তিনি সম্মান লাভ করতে পারবেন, তার জীবনে মর্যাদা লাভ হবে। বন্ধুরা, সম্পদ এটা আল্লাহ তাআলা দান করা মালিক, তো আপনার জীবনে অর্থ আসবে, স্বচ্ছতা লাভ করতে পারবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, সেই সাথে সম্মান মর্যাদা এটাও আল্লাহ তাআলাই দিতে পারেন, তো জীবনে আপনার মর্যাদা লাভ হবে, আল্লাহ তাআলা দান করবেন। এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। দর্শক, কোনো মহিলা যদি এমন স্বপ্ন দেখেন তাহলে এগুলো তার স্বামীর ক্ষেত্রে হবে ইনশাল্লাহ। তার স্বামীর জীবনে, অর্থাৎ তাদের জীবনে সুখ শান্তি আসবে, তার স্বামীর জীবনে অর্থ সম্পদ আসবে, তার স্বামী সম্মানিত হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। স্বপ্নে দাঁড়িয়ে দেখলে কি হয়, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, একটা লাইক করবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। চ্যানেলটিকে এখনই সবাই সাবস্ক্রাইব করবেন, কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।